নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। রাতের অন্ধকারে শাসক দলের পার্টি অফিস পুড়ে দেওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। জয়ের খুশিতে যাতে কোনরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তারই নির্দেশ দিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি। প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে উদ্যোগী হলেন হুগলি জেলা সিঙ্গুরের নসিবপুর পঞ্চায়েতে নবনির্বাচিত তৃণমূল সদস্য। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের জয় জয়কার অব্যাহত দক্ষিণ দিনাজপুর জেলাতে। বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলল শাসক দলের কর্মী সমর্থকরা। কালনাতে শাসক দলের জয় জয়কার অব্যাহত। চোখ রাখবো এক ঝলকে। শুক্রবার কালবৈশাখের ঝড়ের তাণ্ডবে উল্টে গেল একটি বিএসএনএল এর মোবাইলের টাওয়ার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়কের ধারে, যদিও কোনো হতাহতের খবর নেই। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম শ্রীকান্ত ঘোষ। কি কারণে তিনি আত্মঘাতী হলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ মৃতদেহকে উদ্ধার করে কালনা সদর হাসপাতালের পুলিশ মর্গে পাঠায় মৃতদেহকে ময়নাতদন্তের জন্য। ভোগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। এরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বোরহাট এলাকায়। রক্ষাকালী পুজো উপলক্ষে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। প্রায় হাজার খানেক মানুষের মুখে অন্ন ভোগ তুলে ধরেন আয়োজককারীরা। আসছে বিস্তারিত খবরে। রাতের অন্ধকারে শাসক দলের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে ঘোলসি এক নম্বর ব্লকের লোয়া রামগোপালপুর পঞ্চায়েতের বামুননাড়া গ্রামে। এর প্রতিবাদে শুক্রবার একটি প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার শাসক দলের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ঘোলসি এক নম্বর ব্লকের লোয়া রামগোপালপুর পঞ্চায়েতের বামুননাড়া গ্রামে। গভীর রাতে কে বা কারা ওই পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয় আমরা জানতে পারিনি। গভীর রাতে, নাম ধরে আমি বলছি না, এলাকার দুষ্কৃতিকারীরা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বামুনা অঞ্চলের বামুনা গ্রামের যে পার্টি অফিস ছিল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়, সেই কার্য আগুন ধরিয়ে দেয়। ঘটনার প্রতিবাদ জানাতে শুক্রবার বিকালে ঘোলসি এক নম্বর ব্লকের তরফে একটি মিছিল করা হয়। এদিনের মিছিলে পা মেলান ব্লক সভাপতি জাকির হোসেন, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী সহ অনেকে। আয়োজকদের পক্ষ থেকে ঘটনা তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তোলা হয়। রাত 1:10-15 সময় আমাকে হঠাৎ পাশের বাড়ির লোক একজন যে উঠিয়ে নিয়ে আসে যে তৃণমূল পার্টি অফিসে আগুন লেগে গিয়েছে। আমি এসে ঘটনাস্থলে দেখি যে আমাদের পার্টি অফিসটা আগুন লেগে পুড়ছে। ঠিক আছে, আমি কাউকে এখনও পর্যন্ত বুঝতে পারি নাই যে কারা এই কাজটা করেছে, আর আমি কারুর জন্য আমি মন্তব্য করতে পারছি না যতক্ষণ না আমি কাউকে বুঝতে পারছি যে সঠিক এই জিনিসটা কে করেছে। প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, প্রশাসন লোক পাঠাইছিল, সেও তারাও তদন্ত করবে, আর আমরাও তদন্ত করে দেখছি যে এই দুষ্কৃতি কারা এই কাজটা করেছে। গোলসি থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। জয়ের খুশিতে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তারই নির্দেশ দিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি ভি শিবদাসন। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান। এর পাশাপাশি জয়ের সাফল্যের জন্য তিনি ধন্যবাদ দিতেও ভোলেননি। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের বিরাট সাফল্যকে ধরে জেলায় যাতে কোনো অশান্তি না ছড়ায় সেই নির্দেশ দিলেন এই জেলার তৃণমূল সভাপতি ভি শিবদাসন। তিনি জানান, এই বিরাট সাফল্য ব্লকে ব্লকে বা অঞ্চল ভিত্তিক বিজয় মিছিল করা হলেও অতি উৎসাহের কারণে যাতে কোনো অশান্তি না ছড়ায় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে, এলাকা ভিত্তিক দলের পর্যবেক্ষক ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের দেখতে হবে। শুক্রবার জেলা অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান জেলা সভাপতি। পাশাপাশি দলের এই সাফল্যের জন্য দায়িত্বপ্রাপ্ত নেতা ও কর্মীদের ধন্যবাদ জানান। যে যে অবজারভার ছিল, যাকে ডাকিয়েছি, যে বিধানসভা যে অবজারভার ছিল, বিধায়ক আছেন আর পার্টি যে নেতৃত্ব আছেন, সবাই উপস্থিত ছিল। জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে ভালো রেজাল্ট তৃণমূল কংগ্রেস করেছেন পশ্চিম বর্ধমান জেলাতে।
বিজেপি 11 সিট আর নাউটো সিপিএম দুটো নির্দল ছেড়ে 811 সিটে তৃণমূল কংগ্রেস ভারী বহুমতে জিতে আসেছে। এই জন্য সবাইকে ধন্যবাদ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট আনন্দ বার্তা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের জয় জয়াকার অব্যাহত দক্ষিণ দিনাজপুর জেলাতেও। জেলার জেলা পরিষদের সবকটি আসনে জয়লাভ করেছে দল। নেতৃত্বের পক্ষ থেকে এই জয়কে জনগণের জয় বলে আখ্যা দেওয়া হয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলায় শাসক দলের জয় জয়কার অব্যাহত, যদিও বেশ কিছু গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে চলে গেছে। জেলার জেলা পরিষদের মোট 18টি আসনের সবকটি আসন দখল করেছে শাসক দল। সেখানে খাতা খুলতে পারেনি বাম, কংগ্রেস ও বিজেপি দলগুলি। অপরদিকে পঞ্চায়েত সমিতির 187টি আসনের মধ্যে শাসক দল পেয়েছে 154টি। জেলা পরিষদ প্রার্থী প্রবীর রায় জানান, জেলার এই জয় উন্নয়নের জয় এবং নেত্রীর জয় বলেই তিনি মন্তব্য করেন। উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের উন্নয়নের যে দিশা দেখিয়েছেন তার পক্ষে জনগণ রায় দিয়েছেন। আমরা গর্বিত, আমরা দিদির কথা রাখব এবং উন্নয়নের সাথে জেলা পরিষদে গিয়ে যতটা পেরেছিলাম পঞ্চায়েত সমিতির দায়িত্ব পালন করেছিলাম সেই সমপরিমাণ দায়িত্ব পালন করার চেষ্টা করব। দেখুন, সরকার সরকারের কাজ করছেন, পুলিশ পুলিশের কাজ করছেন, আমরা জন ইলেকশনে দাঁড়িয়েছি, আমাদের সারা রাত ওই জায়গায় বসিয়ে আমরা সরকারের নির্দেশ পালন করছি এবং নির্বাচন কমিশনের আইন মেনে চলছি। এখানে কে কি বললেন তাতে যায় আসে না। নির্বাচন কমিশন যদি ভুল মনে করেন যে আমরা ভুল করেছি বা ওনারা ভুল করছেন, তার জন্য নির্বাচন কমিশন আছেন, এটা টোটালি নির্বাচন কমিশনের পক্ষে কথা বলবো। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি, রিপোর্ট আনন্দ বার্তা। প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে উদ্যোগী হলেন হুগলি জেলার সিঙ্গুরের নসিবপুর পঞ্চায়েতের নবনির্বাচিত তৃণমূল সদস্য। পুরুষোত্তমপুরে কোনা নদীর পাড়ে দীর্ঘদিন ধরে বসবাসকারী দুলে পরিবারের পাকা বাড়ি বানিয়ে দেওয়ার কথা জানান তিনি। তার এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে। নির্বাচনে জেতার পরে প্রতিশ্রুতি পালনের লক্ষ্যে পথে নামলেন হুগলি জেলার সিঙ্গুরের নসিবপুর পঞ্চায়েতের নবনির্বাচিত তৃণমূল সদস্য শরৎ মুখোপাধ্যায়। পুরুষোত্তমপুরের কানা নদীর পাড়ে দীর্ঘদিন ধরে বছর 70-এর বৃদ্ধা উমা দুলে তার মানসিক ও শারীরিক বিকলাঙ্গ ছেলে শঙ্করকে নিয়ে বসবাস করেন। কোন রকমে প্লাস্টিক খাটিয়ে বেঁচে থাকার লড়াই চালাচ্ছেন তিনি। আপনার পাশে যে ছেলে শঙ্কর দুলে ওই একটা লোকের এখানে শুয়ে থাক, এখানে শুয়া যাচ্ছে না, ভেসে যাবে জলে। প্রচারে বেরিয়ে দুলে পরিবারের পাশে থাকার কথা জানান শরৎবাবু। জেতার পরই শুক্রবার তিনি সশরীরে হাজির হন উমা দেবীর ছেঁড়া ফাটা তাঁবুতে। তিনি ওই পরিবারের ঘর বানিয়ে দেওয়ার কথা জানান। দুর্দশা থেকে এদেরকে একটা বাসস্থান করার জন্য দেখছি এদের অন্য জায়গায় এখন শিফটিং করে একটা জায়গায় রাখার ব্যবস্থা করে দেবো। তার ব্যবস্থা করছি, করার জন্যে এখানে এসেছি। এসে এখানকার লোককে নিয়ে এদেরকে একটা অন্য জায়গায় এখন আপাতত বাসস্থান করে দিই, পরে এই ঘরটাকে সারাবো বলে কাল পরশু করে এই ঘরটাকে সারিয়ে দিয়ে সারাবো, এদেরকে থাকার ব্যবস্থা করে দেবো। এটাই আমার প্রথম কর্তব্য যে এদেরকে একটা ভালো করে ব্যবস্থা করে দেওয়া। প্রথম কাজ হচ্ছে আমার এইটা, এলাকায় প্রথম কাজ এটা, গরিব মানুষের পাশে দাঁড়ানো। শরৎবাবুর এই রূপ উদ্যোগে খুশি স্থানীয় নেতৃত্ব থেকে সাধারণ মানুষ সকলে। কষ্টের মধ্যে আছে, এরা তো জিতেছে এখানে আমাদের শরৎবাবু, ঠিক আছে, ঘর করে দেয় বলেছে পাকা একটা। তার জন্য উনি কি এখানে এসেছেন? হ্যাঁ, তার জন্য উনি এখানে এসেছেন, উনি জিতেছেন, করে দেবেন বলেছে। আমি আমার যে বর্তমান সিট 16 নম্বর সংসদ, সেখানে উমেন হয়ে যাওয়ার জন্যে আমি 3 নম্বর সংসদ নসিবপুর রাজপাড়া বা খালদার থেকে দাঁড়িয়েছি এবং সেখানে আমি 177 ভোটে জয়ী হয়েছি। নির্বাচনের আগে আমি এলাকার লোককে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি নির্বাচিত হয়ে এলে
খালদারের যে দুজন ব্যক্তি, বয়স্ক ব্যক্তি যারা দীর্ঘদিন ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো বাসস্থান নেই। আমার পঞ্চায়েতে গঠন হওয়ার পর প্রথম কাজ হবে তাদের গৃহ নির্মাণ করে দেওয়া। এই যে তাদের আগে বাসস্থান করব, তারপর তাদের আমরা অন্যভাবে দেখব, যাতে তারা দু টাকা কেজি চাল গম পায়, তারা যাতে খেতে পায়, সেটাই আমরা দেখব। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় একটা বিরতি, বিরতির পর থাকছে আরও খবর, সঙ্গে থাকুন আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলল শাসক দলের কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের আমরদা গ্রামে। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে গোপীবল্লভপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক ব্লকের আমরদা গ্রামে তৃণমূল কর্মী দিলীপ ভুঁইয়ার বাড়িতে বিজেপি কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে গোপীবল্লভপুর থানার পুলিশ গিয়ে পৌঁছায়। উত্তেজিত দুপক্ষকে সংযত করার প্রচেষ্টা চালান পুলিশ আধিকারিকরা। ঘটনায় আহত হন ছজন পুলিশ কর্মী। উত্তেজনা ছড়ানোর জন্য পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। আহতদের গোপীবল্লভপুর হাসপাতালে প্রাথমিক শুশ্রূষার পর ছেড়ে দেওয়া হয়। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতোর রিপোর্ট, আনন্দবার্তা। কালনাথের শাসক দলের জয় জয়কার অব্যাহত। দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা আবির মেখে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন। এই জয়কে জনগণের জয় বলে আখ্যা দিয়েছেন দলীয় নেতৃত্ব। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের জয়ের ধারা অব্যাহত। পূর্ব বর্ধমান জেলার কালনা দু নম্বর ব্লকের আটটি পঞ্চায়েত সমিতি নিজেদের দখলে রেখেছে শাসক দল। পঞ্চায়েত সমিতির ২৪টি আসনই বিরোধী শূন্য করেছে তৃণমূল দল। জয়ের ফলে খুশি শাসক দলের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এদিন নিজেদের মধ্যে আবির খেলে খুশি ভাগ করে নেন। কালনা দু নম্বর ব্লকের সভাপতি প্রণব রায় এই জয়কে জনগণের জয় বলেই আখ্যা দিয়েছেন। সামাজিক মানুষের জয়, জনগণের জয়, গণতন্ত্র প্রিয় মানুষের জয়। যারা গণতন্ত্রের উপর আস্থা রাখে, বিশ্বাস রাখে, মানুষের উপর যারা আস্থা বিশ্বাস রাখে তাদের জয়। আর মানে বিজয় মিছিল আপনারা যে করবেন এরপরে, বিজয় মিছিল কীরকম আপনাদের, মানে কী তোড়জোড়? কী বিজয় মিছিল? নির্বাচন কমিশন কবে থেকে পারমিশন দেয়, তারপর বিজয় মিছিল আমাদের হবে। আর বিজয় মিছিলের মানুষ তো সবই আমাদের আমাদের পক্ষে। এখানে তো বিজয় মিছিল, বিজয় মিছিলই হবে, আনন্দের মিছিলই হবে। বিরোধ এখানে কোনো বেদনা কোনো দুঃখের বিষয় থাকবে না। বিরোধী শূন্য কি কোনো আসনে করতে পেরেছেন? মানে কোনো গণতন্ত্রে বিরোধী শূন্য বলে কথা হয় না, ঠিক আছে? গণতন্ত্রে বিরোধী শূন্য বলে কোনো কথা হয় না। গণতন্ত্রে বিরোধী থাকায় দস্তুর, তবুও আমাদের বিরোধী শূন্য ছটা পঞ্চায়েত প্রায় বিরোধী শূন্য হয়ে গেছে। ছটা পঞ্চায়েত বিরোধী শূন্য হয়ে গেছে, পঞ্চায়েত সমিতি বিরোধী শূন্য হয়ে গেছে, জেলা পরিষদে দুটো সিট, দুটোই জনগণ আমাদেরকে প্রায় ৪০,০০০ ভোটে আমাদেরকে জয় দিয়েছে, জনগণের ভোটে আমরা জিতেছি। তো আমরা চেয়েছিলাম যে বিরোধী দলও থাকুক, প্রতি পঞ্চায়েতে দু চারজন বিরোধী জিতলে অসুবিধে কী আছে, বরং ভালোই। গণতন্ত্র সেখানে গণতন্ত্রের চেহারা সেখানে মানে স্বাস্থ্যসম্মত হবে, তো সেটা হলো না। হলে ভালো হতো, বিরোধীরা একটু পেলে ভালো হতো। জনগণ পঞ্চায়েতে দু চারজন করে যদি মেম্বার জিতত তাতে আমি বেশি আনন্দিত হতাম। জনগণের উদ্দেশ্যে কী বার্তা দিতে চাইছেন? জনগণের উদ্দেশ্যে জনগণ মামাটি মানুষের সরকার যে পরিষেবা জনগণকে দিয়েছেন তার প্রত্যুত্তরে জনগণ মামাটি মানুষের সরকারকে তারা প্রতিদান দিয়েছে। আমরা জনগণের সঙ্গে আছি, তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকুক, যতদিন আমরা আছি তাদের পাশে থাকবো আমরা, তাদের সুখে দুঃখে আমরা নিশ্চয়ই তাদের পাশে সামিল হয়ে আমরাও। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। বিজেপির কর্মী সমর্থকরা হামলার অভিযোগ তুলল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার রানাঘাট থানার রামনগর কালীতলা এলাকায়।
যদিও শাসক দলের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ফলাফল ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। এরপরেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। শাসক এবং বিরোধী দল উভয়ই এই কাজে লিপ্ত। একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নদিয়ার রানাঘাট থানার রামনগর কালীতলা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের ওপর আক্রমণের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আক্রান্তকারীরা রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি রানাঘাট কোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। কালকে ভোট গণনা শেষ হয়ে যাওয়ার পরে আমরা বাড়িতে চলে এসেছি। রাত 11:15টার দিকে টিএমসির কিছু ছেলে, যেমন ভোলা সাহা, বিশ্বনাথ সাহা, মলয় দেবনাথ আর বিপ্লব ঘোষ, আমাদের বাড়িতে গিয়ে চড়া হয়, আমাকে রেপ করার চেষ্টা করে, মারধর করে। আমরা বাধা দিতে গেলে যে বাধা দিতে আসে তাকে মারধর করে। থানায় অভিযোগ জানিয়েছিলাম, থানায় কোনো সুবিচার না পায় আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। কী নাম আপনার? করুণা দত্ত। কোথায় বাড়ি? কালীতলা লিচুবাগান। কোন থানা? কালীতলা লিচুবাগান রানাঘাট। কোন থানায় জানিয়েছেন? রানাঘাট থানায় জানিয়েছি। এই ঘটনা ঘটার পেছনে কী কারণ মনে করছেন? এটা পার্টিগত ব্যাপার, মানে আমরা বিজেপির লোক আর উনি হচ্ছে টিএমসির লোক, তাই ওরা হচ্ছে গিয়ে আমাদের ওপর আগে একটা ক্ষোভ ছিল, ওরা জেতার পরে পুরো পাওয়ার পেয়ে গেছে আর আমাদের ওপর টর্চিং করছে। ওরা আমাদের ব্লক প্রার্থী হেরে গেছে আর আমাদের যে বিজেপি প্রার্থী ছিল সে জিতেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস ঘোষ। সর্বত্রই একটা জিনিস লক্ষ্য করে আমরা দেখছি যে বিজেপি, সিপিএম, কংগ্রেস, ওদের যে জোট, এই জোট বাঁধার পর যেখানে নিজেরা নিজেরা গণ্ডগোল করছে, অশান্তি করছে, সবটাই নিজেদের মধ্যে, ওদের নিজেদের মধ্যেই গণ্ডগোল অশান্তি। অতি উৎসাহিত হয়ে নির্বাচনে ওই বুথে জিতে ওরা নিজেরা নিজেরাই মারপিট করেছে। স্বাভাবিকভাবে এখন আর তার কি উত্তর দেবে স্বাভাবিকভাবেই সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের চিটটা ছুড়ে দিচ্ছে যে আমাদের এই বাড়ি ঘরের উপরে যেটুকু আক্রমণ হয়েছে তৃণমূল কংগ্রেস করেছে। আমরা সবসময় শান্তির পক্ষে, এটা কখনোই আমার এলাকায় আমার গুলাকে আমি হতে দিই না। এবং যদি কোনো জায়গায়, শুধু ওই ক্ষেত্রে নয়, আমরা প্রশাসনকে একদম স্ট্রংলি নির্দেশ দিয়েছি, কোনো জায়গায় যদি আমাদের দলের কর্মীরা কোনো উচ্ছৃঙ্খলতা করে প্রশাসন যেন সঙ্গে সঙ্গে স্টেপ নেয় এবং আইন আনুক ব্যবস্থা গ্রহণ করে। নদিয়া থেকে কৌশিক রায়, রিপোর্ট আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। স্কুলের পড়ুয়াদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হলো কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। পোশাক পাওয়ায় খুশি পড়ুয়ারা। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়াদের স্কুলের পোশাক দেওয়া হলো। 5ম থেকে 8ম শ্রেণী 302 জন ছাত্রছাত্রীকে পোশাক বিতরণ করা হয়। সকল সম্প্রদায়ভুক্ত পরিবারের ছাত্রীরা, বিপিএল, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত পরিবারের ছাত্রদের স্কুলের পোশাক দেওয়া হয়। উচ্চ বিদ্যালয়ে আজকে 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত বিপিএল ভুক্ত এবং তপশিলি জাতির ছাত্রছাত্রীদের পোশাক বিতরণ হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 5ম থেকে 8ম শ্রেণীর ছাত্র ছাত্রীদের যাতে পড়াশুনোর কোনো রকম কোনো অসুবিধা না হয় সেটা ভীষণভাবে লক্ষ্য রাখা হচ্ছে। সেটা স্কুলের ব্যাগ দেওয়া হোক, ছাত্র ছাত্রীদের পায়ে জুতো দেওয়া হোক, সেটা সবুজ সাথীর সাইকেল দেওয়া হোক, সেটা কন্যাশ্রীর নগদ টাকা দেওয়া হোক, সেটা শিক্ষাশ্রীর টাকা দেওয়া হোক, যাবতীয় সুযোগ সুবিধা, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বশিক্ষা অভিযানের যেটা প্রাথমিক 2004 সালের যে সর্বশিক্ষা অভিযান শুরু হয়েছিল, যে সেখানে সমস্ত শিশু যাতে শিক্ষার আঙিনায় আসে যে কর্মসূচি নেওয়া হয়েছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাকে আরও একটু মাত্রা দিয়েছেন। আজ আমাদের ঘোড়ানাস উচ্চ বিদ্যালয়ে এই সমস্ত ছাত্রছাত্রীরা যারা পোশাক পাচ্ছে, আমার খুব ভালো লাগছে, একটা অনুভূতি, অন্য অনুভূতি। যে একটা সময়ে আমরা দেখতাম আমাদের স্কুল জীবনে অনেক দরিদ্র পরিবারের সন্তান, তারা একটা ময়লা জামা কিংবা ছেঁড়া জামা বা অনেকেরই একটি গায়ে গেঞ্জি দিয়ে আসতো। আজকে রাজ্যের সরকার
সে বিষয়ে নজর দিয়েছে বলে আজকে আর কোনো ছাত্র ছাত্রীকে খালি গায়ে স্কুলে আসতে হয় না। এটা এটা অবশ্যই রাজ্যের একটা অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে পোশাক পোশাক বিতরণের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের থেকে ঘোড়ানাস হাইস্কুলের জন্য 2017 শিক্ষাবর্ষের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের পোশাক বিতরণের জন্য 1,28,000 টাকা বরাদ্দ হয়েছে। এই টাকায় 320 জন ছাত্রছাত্রীদের পোশাক আজ থেকে বিতরণ শুরু হচ্ছে। এই টাকা এসেছে ডিডি অফিস মারফত এবং এই টাকা দিয়ে টাকার মূল্যের পোশাক ছাত্রছাত্রীদের জন্য দুটো জামা একটা প্যান্ট বিতরণ করা আজ থেকে শুরু হয়েছে এবং এই ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 320। এর অন্তর্ভুক্ত হচ্ছে সমস্ত সম্প্রদায়ভুক্ত মেয়েরা এবং এসসি এসটি। সাধারণ ছাত্রদের পোশাক না আসায় তাদের পোশাক দিতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। এদিন পোশাক প্রদানকারী উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। নতুন পোশাক পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। আমি অষ্টম শ্রেণীতে পড়ি, আমাদের বিদ্যালয়ে আজ ড্রেস বিতরণ হচ্ছে। এই ড্রেস পেয়ে আমি খুব খুশি হয়েছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রণাম জানাই। কাটোয়া থেকে গৌণা চক্রবর্তী রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরে খবরে। মিড ডে মিলের একটি বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকে। বিভিন্ন ব্যক্তিত্ব এদিনের কর্মসূচিতে অংশ নেন। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকে বিআরপিদের দ্বারা মিড ডে মিল যেভাবে পরিচালিত হচ্ছে তা সমীক্ষা করার জন্য একটি বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো শুক্রবার। এছাড়াও ব্লকে 7টি পঞ্চায়েতের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্র ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি প্রশাসনিক আলোচনা সভারও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর ব্লকের বিডিও শিবাশিষ সরকার, জয়েন্ট বিডিও শুভেন্দু বর্মন, এফপি বিচিত্র কৃষ্ণ খাঁ, এসআই সৌরভ গোস্বামী, এআই মানবেন্দ্র ঘোষ, মিড ডে মিলের আধিকারিক গৌতম দে, যুব কল্যাণ দপ্তরের প্রতিনিধি দেবব্রত মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা জানান মিড ডে মিল যথাযথ ও সুগঠিতভাবে যাতে পরিচালিত হয় তার ব্যবস্থা করতে হবে। উইকস ট্যাবলেট, উইকস এবং ইনক্লুডিং জুনিয়র উইকস নিয়ে আগামী সোমবার দিন নোয়াপাড়া বিটিএইচসিতে আমাদের একটা মিটিং আছে, সেখান থেকে আমরা যা ফিডব্যাক পাবো এইটাতে কমপ্লেনটা রস করতে হবে এবং এইখানে তিনি কিন্তু জানবেন মানে তার কমপ্লেনটা একটু ফ্রেশ আউট করতে পারবেন যে কমপ্লেনটা এখন কোন লেভেলে আছে, কোথায় আছে, কতদিন পরে কমপ্লেনটা অ্যাড্রেস হচ্ছে, অ্যাড্রেস হচ্ছে না কেন, ভুলে অ্যাড্রেস না হয়ে থাকে সেটা অনলাইন ফেস করার একটা জায়গা থাকছে। তো কাটোয়া থেকে রাহুল রায়, রিপোর্ট আনন্দবার্তা। কাটোয়া 2 নম্বর ব্লকে দাঁইহাট বিডিও অফিসের সামনে বিক্ষোভ করলো টোটো চালকরা। অটো চালকদের দৌরাত্ম্য রুখতেই এইরূপ উদ্যোগ নেন তারা। প্রশাসনের আশ্বাসে তারা বিক্ষোভ তুলে নেন। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকে অগ্রদ্বীপে টোটো চালক ও অটো চালকদের মধ্যে ঝামেলা লেগেই রয়েছে। টোটো চালকদের অভিযোগ, অগ্রদ্বীপ রেল স্টেশন রোডে টোটো চালাতে গেলে অটো চালকরা তাতে বাধা দেয়। এই নিয়ে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে অভিযোগ করছে। সমস্যা সমাধান না হওয়ায় শুক্রবার কাটোয়া 2 নম্বর ব্লকের দাঁইহাট বিটিও অফিসের সামনে টোটো চালকরা বিক্ষোভ দেখান। পরে তারা অনশনে বসেন। 2 নম্বর ব্লকে গাজীপুর এবং অগ্রদ্বীপ পঞ্চায়েতে আমরা টোটো চালাই, কিন্তু আমাদের টোটো চালানোর জন্য আমাদের অসবালারা আমাদেরকে মারধর করছে। আমরা শিক্ষিত বেকার ছেলে, আমরা কি করব, আমাদের কোনো সুরক্ষা আমরা পাচ্ছি না। তার জন্য আমরা আজকে কাটোয়া দাঁইহাট বিডিও অফিসে এসেছি যাতে বিডিও সাহেব আমাদেরকে এটা ব্যবস্থা করে দেয়। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা গাজীপুর অগ্রদ্বীপ পঞ্চায়েতের 2 নম্বর ব্লক থেকে এসেছি। টোটো চালাই এবং টোটো আমাদেরকে চালাতে দিচ্ছে না এবং অটোওয়ালারা আমাদেরকে মারধর করছে। দেখুন আমাদের এই ছেলেটাকে মেরেছে। ওনার নাম কি? উৎপল বৈরাগ্য। আপনাকে কবে মারধর করা হয়েছে? পরশুদিন 15 তারিখ। কি কারণে মারধর করা হয়েছে? আমরা অগ্রদ্বীপ থেকে ভাড়া নিয়ে গিয়ে ঘাটে রিজার্ভ ভাড়া নিয়ে গেছিলাম, দিয়ে ঘাটে ধারে দাঁড়িয়েছিলাম, দিয়ে বলছে তোরা আমি যাবি আসবি নিয়ে আসবি, তাহলে আমরা কি করবো,
আমি বলি দেখো তাহলে প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করো, প্যাসেঞ্জারকে বলছে না, প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করো তোকেই বলবো, দিয়ে তার জন্য আমাকে মারধর করে ছ মাস ধরে বিক্ষোভ করে। হাতে কোথায় এসেছেন? তাদের দাবি হলো টোটোগুলি পারমিট দিতে হবে, পরে বিধায়ক ও বিডিও পারমিট দেওয়ার আশ্বাস দেন। কাটোয়া থেকে রাহুল রায়, রিপোর্ট আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন, রাতের অন্ধকারে শাসক দলের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। জয়ের খুশিতে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তারই নির্দেশ দিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি। প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে উদ্যোগী হলেন হুগলি জেলা সিঙ্গুরের নসিবপুর পঞ্চায়েতে নবনির্বাচিত তৃণমূল সদস্য। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের জয় জয়কার অব্যাহত দক্ষিণ দিনাজপুর জেলাতে। বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলল শাসক দলের কর্মী সমর্থকরা। কালনাতে শাসক দলের জয় জয়কার অব্যাহত। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তা। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।